প্রাথমিকে ছাত্র ভর্তিকে ঘিরে উত্তেজনা ছড়ালো বারাসাতে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা বিক্ষোভের সিদ্ধান্ত বদল স্কুল কর্তৃপক্ষের প্রাথমিকে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে অচল অবস্থা দেখা দিল বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রতি বছরের মতো এবছরও ওই স্কুলে ভর্তির চাপ ছিল স্কুলের সুনাম থাকায় অভিভাবকরা সন্তানকে এই স্কুলে ভর্তির জন্য আবেদন করেন স্কুলের পক্ষ থেকে জানানো হয়েছিল এবছর ষাট লটারির মাধ্যমে ভর্তি দেওয়া হবে কিন্তু বেশি ছাত্র ভর্তির দাবিতে স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা চাপে সিদ্ধান্ত বদল করে স্কুল কর্তৃপক্ষ এখানে অবৈতনিক ফ্রি ব্যবস্থা সেখানে সালে টাকা গার্জিয়ান প্রতি নেওয়া হয়েছে তারও হিসাব আজ পর্যন্ত আমি অন্তত পক্ষে পাইনি এরপরে আড়াইশো টাকা করে নেওয়া হয়েছে সরস্বতী পূজা বিভিন্ন প্রোগ্রাম হিসাবে তারও পাইনি রিসেন্টলি আবার পঞ্চাশ টাকা করে গার্জিয়ানদের কাছ থেকে নেওয়া হয়েছে কোর্সের পেপার ছাপবো বলে এই টিচার হচ্ছে টোটাল ব্যাপারটাই এই অরাজগতার জন্য দায়ী। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে 100 জনকে ভর্তি নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান শিক্ষিকার দাবি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সভাপতি আমার কাছে নিয়াস চলে লিস্ট আমি তালিকা ভর্তি করিনি কারণ আমার উর্ধতন কর্তৃপক্ষ একদম নির্দেশে দিয়েছিলেন যে আমারা যা পাঠাবো তার বাইরে আপনি কোনো ভর্তি করবেন না। আমি তার বাইরে কোনো একটা ভর্তিও করিনি। যেগুলো এডএমজি বা যেখান থেকে ট্রান্সফার হয়েছে সেগুলো ডিআই অফিস মারফত এসেছে সেগুলোই করেছি সেভাবে ভর্তি হয়েছে আর লটারির মাধ্যমে হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ল্যান্ড বারাসাত।